হ্যাঁ, এই যে আপনারা দেখেন, এই যে এই মানুষগুলো দেখেন, আপনারা দেখেন এই যে ছেলেরা নামলো রাস্তায়, এই যে নিয়ম শৃঙ্খলা রক্ষা করার জন্যে। এবার দেখেন আপনারা এই যে মোটর সাইকেলওয়ালাদের দেখেন, যে এরা পুরো রাস্তাটা বন্ধ করে দিয়ে, এই যে এই মানুষগুলো চেহারা দেখেন, দেখেন চেহারা, এই মানুষগুলো এরা উল্টা পথ দিয়ে এসে এই মানুষগুলোকে কষ্ট দিচ্ছে, রাস্তা বন্ধ করে রাখছে। এই যে দেখেন চেহারা দেখেন, এরা আবার এই দেশের নিয়ম চায়, এরা নিরাপদ সড়ক চায়। বলতেছি না গাড়ি ঘোড়াতে, কি করে যাবে গাড়ি, গাড়ি কি করে যাবে? এগুলো এখানে আসা তোমার কি আছে? তোমার আগে তুমি এখানে আসবা কেন? এই গাড়িগুলো কিভাবে যাবে? আর এই গাড়িগুলো যদি না যেতে পারে, এই যানজট যদি না সরে, তুমি কি করে যাবা? তুমি গাড়ি ঘোরো, গাড়ি ঘোরো, গাড়ি ঘোরো, কেউ উল্টা পাশে থাকবে না, কেউ উল্টা পাশে থাকবে না, সবাইকে নিয়ম মানতে হবে, সবাইকে নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, আপনারা এই এই কমন সেন্স যদি আপনাদের না থাকে, যে এক গাড়ি যদি না যেতে পারে তাহলে আপনারা কিভাবে যাবেন? রাস্তাটা ক্লিয়ার হবে কিভাবে? এই দাঁড়াও, ওদিকে যাও, যাও ওদিকে, ওখানে দাঁড়াও, এটা তোমার রাস্তা না, এটা হলো চলার রাস্তা, এই পাশের রাস্তা। যদি দেখি, হ্যাঁ ওদেরকে যেতে দাও, এই লাইন যদি না চলতে পারে তুমি যাবা কি করে? তোমার এই লাইন ক্লিয়ার হবে কিভাবে? কেন এগুলো শিখেন না? কেন এখনো এই যে বাচ্চারা দেখালো, দেখানোর পর এখনো পর্যন্ত আপনাদের কেন এই হলো না? এই যে আপনাদের কিন্তু চেহারা যাচ্ছে, কিন্তু থুতু দিবে আপনাদের কিন্তু মানুষ।